নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের গৃহকর্তার কাছে ছুটে এলো ভয়ার্থ পাঠা বলি বন্ধ হলো ঠাকুর সেই সেই তথ্যাবলি প্রদান করব অষ্টমীর ঠাকুর ঠাকুরদালানে কামানের নির্ঘোষের সঙ্গে শুরু হয়েছে সন্ধি পুজো হঠাৎ চমকে গেলেন গৃহকর্তা রাধাকান্ত দেব তার পায়ে এসে মুখ গুঁজেছে বলির পাঠা কিছুক্ষণ পরেই যার ঘাড়ে নেমে পড়বে বলির খাড়া কিভাবে যেন বেচারি হারিকার থেকে পালিয়েছে নবকৃষ্ণ দেবের নাতি রাধাকান্ত বললেন যে তার কাছে আশ্রয় চাইতে এসেছে তার প্রাণ তিনি নিতে পারবেন না কিন্তু শাক্ত আরাধনা যে রক্ত ছাড়া হয় না বিধান দিলেন স্বাস্থ্যকারা শুনে রাধাকান্ত বললেন তারা বৈষ্ণব হলেও মা দুর্গার আরাধনা নিয়ম মেনেই করবেন প্রয়োজনে রক্ত দেবেন তিনি নিজে কিন্তু তার উত্তরপুরুষরা যদি নিজেদের রক্ত দিতে রাজি না হন প্রশ্ন তুললেন পুরোহিত এদিকে অষ্টমী নবমীর সন্ধিক্ষণ বয়ে যায় প্রায় শেষে পুরোহিত ও শাস্ত্রজ্ঞরা বিধান দিলেন বলি দেওয়া হোক মাগুর মাছ সেই থেকে প্রতিবছর বছর দুর্গা দারানের সন্ধি সন্ধিপুজোয় বলি দেওয়া হয় মাগুর মাছ শোয়া বাজার রাজবাড়ির বড় তরফের পুজোয় সতেরোশো সাতান্ন সালে শুরু হওয়া এই দুর্গ উৎসবকে নিচক যুদ্ধের উদযাপন বলতে রাজি নন সৌমিত নারায়ণ দেব রাজবাড়ির বড়তরফের ৩৩ তেত্রিশতম পুরুষ তার কথায় নবাব সিরাজ শাসনে অখুশি বঙ্গভাষী উদযাপনে সামিল হয়েছিল তারা তখন ব্রিটিশ শাসনকেই অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয় বলে ভেবেছিলেন তারই বই প্রকাশ সোয়াবাজার রাজবাড়ি ঠাকুরদার দুর্গোৎসব মনে করেন সৌমিত নারায়ণ দেব পারিবারিক নথি বলছে দেব পরিবারের শাখা বিস্তৃত সদূর দক্ষিণার্থে সেখান থেকে যাত্রা শুরু করে দেব পরিবারের উত্তরপুরুষ পুরুষ রামচরণ থিতু হয়েছিলেন সেখানে সেই জায়গার নাম অষ্টাদশ শতকে ছিল কালিকট তার থেকেই উৎপন্ন কলকাতা নাম সেই রকমই রয়েছে নাকি এই প্রাচীন পরিবারের রক্ষিত চিঠিপত্র ও নথিতে রামচরণের স্ত্রী ছিলেন আজকের ডায়মন্ড হারবারের কাছে ফল তার বসু পরিবারের মেয়ে তার নাম আজ ইতিহাস বিস্তৃত কিন্তু এই পরিবারের রাজপরিবার পরিবার হয়ে ওঠার পেছনে তার ভূমিকায় অনুঘটক দূরদর্শী এই নারী বুঝেছিলেন ভবিষ্যতের আরবি ফার্সি উর্দু ভাষা না শিখলে এগোনো যাবে না তাই শৈশবে পিতৃহীন সন্তান নবকৃষ্ণকে তিনি জোর করে শিখিয়েছিলেন এই তিনটি ভাষা যা সাহায্যে পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি এবং লডক্রাইভের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন যুবক নবকৃষ্ণ ব্রিটিশ শখকে সুপ্রসন্ন হয়ে সুপ্রসন্ন হয় নবকৃষ্ণের ভাগ্যে সেকালে বিদ বর্ধিষ্ণ ব্যবসায়ী শোভারাম বসাকের কাছ থেকে কিনে নেন কুড়ি বিঘা জমি সেই জমিতেই গড়ে ওঠে রাজবাড়ি ও ঠাকুর দালান সেই দালানে থেকে পূজিত হয়ে আসছেন দশভূজা ঘরের মেয়ে হয়ে প্রতিমা এখানে এক চালা এখনো সাজানো হয় ডাকের সাজেই তাই মা দুর্গা ও তার সন্তানদের পরনে পোশাক পশ্চিমী ঘরনায় কারণ অতীতে ডাকের সাজ আসত সুদূর ইউরোপ থেকে দীর্ঘদিন অপুত্রক নবকৃষ্ণ দত্তক নেন তার দাদার ছেলে গোপীমোহন দেবকে এরও বেশ কয়েক বছর পর জন্ম হয় তার নিজের ছেলে রাজকৃষ্ণের পরে তার জন্য আলাদা বাড়ি বানিয়ে সম্পত্তি ভাগ করে দেন রাজা নবকৃষ্ণ গোপীমোহন দেবের ছেলে রাধাকান্ত দেব তাদের শাখার পুজোকে বলা হয় বড় তরফের পুজো রাজকৃষ্ণের উত্তরাধারার পুজো উত্তরধারার পুজো আজ পরিচিত ছোট তরফের পুজো নামে অতীতে রাজবাড়ির পুজোর বড় অংশ জুড়ে ছিল আমোদ প্রমোদ ঠাকুরদারের সরাসরি নাচঘর সেখানে প্রতি পুজোয় বসত বাই নাচের আসর লর্ড ক্লাইভ দুর্গ উৎসবে এসে সপার্শ দেখিয়েছিলেন সেকালে নামজাদা নর্তকি বাইয়ের নাচ তবে এত সহ জাঁকজমক থেকে দূরে থাকতে হতো বাড়ির মেয়ে ও বধূদের তারা তখন কঠোরভাবে পর্দানসীন পুজো শেখা পুজো দেখতেন দেওয়ালির জারফির আড়াল থেকে ফলে সোয়াবাজার রাজবাড়িতে কোনোদিন দশমীতে তৈরি হয়নি সিঁদুর খেলার রেওয়াজ কারণ সিঁদুর খেলতে গেলে ঠাকুরদালানে আসতে হবে সেখানে যাওয়া মানে পরপুরুষের চোখের সামনে পড়া কারণ প্রথম থেকেই সোয়াবাজার রাজবাড়ির পুজো পুজোরদ্বার সর্বসাধারণের জন্য খোলা কালের স্রোতে ম্লান হয়েছে বহু রীতি এখন রাজবাড়ির বধূ ও বিবাহিত মেয়েরা প্রতিভাবরণের পর সিঁদুর খেলেন তবে নারী বা পুরুষ বাড়ির কোনো সদস্যই পুজোর জিনিস স্পর্শ করেন না অব্রাহ্মণ বলে তাদের স্পর্শ নিষিদ্ধ সেই অধিকার আছে শুধুমাত্র পূজারী ব্রাহ্মণে বংশ পরম্পরায় তারা রাজবাড়ির দুর্গাপুজো করে আসছেন সেই সঙ্গে সেবা করে আসছেন বাড়ির গৃহদেবতা রাধা রাধাগোবিন্দ জিউরের দুর্গাপূজার কদিন তিনি উমাকে জায়গা করে দেওয়ার জন্য স্থানান্তরিত হন দোতলার ঠাকুর ঘরে ঠাকুরদলায় রাধাগোবিন্দ জিউরের নিত্য সেবা ঘরে স্থাপন করা হয় চণ্ডী মণ্ডপ মাটি ঢিপিতে পোতা হয় পাঁচ পাঁচকলায়ের বীজ ও বেলগাছ চণ্ডী মণ্ডপের সামনে থেকে সামনে থাকে দুর্গাপুজোর ঘট শুক্লা নবমী নবমী থেকে বিজয় দশমী অবধি সেখানে নিত্য পুজোর চণ্ডীপাঠ হয়ে থাকে এমনকি দুর্গাপুজোর চার দিন ভোগ নিবেদন করা করা নিবেদিত হয় আগে চণ্ডী মণ্ডপে পরে দশভূজার সামনে অতীতে দেওয়া হতো একুশ রকমের মিষ্টান্ন বারো রকমের নোনতা এখন নিবেদিত হয় বারো রকমের মিষ্টান্ন ও সাত রকমের নোনতা অব্রাহ্মণ বলে অন্নভোগ দেওয়া নিষিদ্ধ এই পরিবারে নিষেধের কোপে বন্ধ নীলকণ্ঠ পাখি উড়ানো পরিবর্তে এখন গ্যাস বেলুন বসানো সোলার নীলকণ্ঠ পাখিতেই পালিত হয় রীতি বিজয় দশমীতে নীলকণ্ঠ বার্তার রেশ রেশ ধরে কনকাঞ্জলি দিয়ে সপরিবারে রওনা দেন মা দুর্গা ঠাকুরদায়ানে জ্বলতে থাকে ম্লান প্রদীপ বিষণ্ন সন্ধ্যায় নেমে আসে কারিবর্গর গায়ে গুটিয়ে রাখা পারস্যের গলিচা তার ওপর জড়ো হন পরিবারের সদস্যরা একদিকে পুরুষরা অন্যদিকে বাড়ির মেয়েরা শান্তির জল ছিটিয়ে দেন পুরোহিত এরপর আবার করিবর মুখে মুখ গজে দড়িবাদা গলিচা এক বছরের জন্য তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ